হ্যালো বন্ধুরা, কাল তোমরা সবাই খবর পেয়েই গেছো যে তোমাদের যে ক্লাস 8 এবং ক্লাস 10 এর জন্য যে স্কলারশিপের পরীক্ষা অর্থাৎ NMMSE এবং NTSE যেটা হওয়ার কথা ছিল 16 জানুয়ারি 2022, সেটা আপাতত স্থগিত রাখা হয়েছে। এবং এটা জানতে পারার পরেই অনেকে কমেন্ট করছে, অনেকে মেসেজে লিখছে আর পরীক্ষা হলো না, পরীক্ষা ক্যান্সেল, ওমিক্রন আসছে আর পরীক্ষা হবে না। যারা এটা ভাবছো যে পরীক্ষা হবে না, তারা টোটালি ভুল ভাবছো। কেন ভুল ভাবছো আমি জানাচ্ছি। দেখো, আগের বছর বলতে যে স্কলারশিপের পরীক্ষাটা হয়েছে NMMSE এবং NTSE, সেখানে কী জিনিসটা হয়েছে সেটা তোমাদেরকে জানাই। প্রথমত, আগের বছর 2020 সালে ফর্ম ফিল আপ হয়েছিল, তো ওয়েস্ট বেঙ্গলের স্কলারশিপের বোর্ড এরকম প্যাটার্নটা ফলো করছে। ওরা প্রথমত অনলাইন ফর্ম সাবমিশনের একটা শেষ তারিখ দিচ্ছে এবং সেই শেষ তারিখটা আসার আগে একটা নোটিশ দিচ্ছে এবং সেই নোটিশে ফর্ম ফিল আপের শেষ তারিখটা আরও 7 দিন বাড়িয়ে দিচ্ছে। নোটিশ দিয়ে বলছে যে ফর্ম ফিল আপের যে শেষ তারিখ সেটা 7 দিন বাড়ানো হলো। আগের বছরও কিন্তু সেম ঘটনাটা ঘটেছে এবং তারপরে আর 3-4 দিন পরে আর নোটিশ দিচ্ছে এবং সেই নোটিশে বলা থাকছে যে তোমাদের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা সেই দিন না হয়ে আরও 7 দিন বেড়ে গেল। যেমন আগের বছর পরীক্ষাটা হওয়ার কথা ছিল 17 জানুয়ারি 2021, এই তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু ওরা নোটিশ দিয়ে জানালো যে 17 জানুয়ারি পরীক্ষাটা হচ্ছে না, ওটা হচ্ছে 24 জানুয়ারি। কেন না, কারণ 7 দিন ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হয়েছে, তাই এই পরীক্ষাটাও 7 দিন পিছিয়ে গেল। এরকমভাবে আগের বছরের নোটিশ দিয়েছে। আগের বছর খুব কিন্তু করোনার প্রাদুর্ভাব ছিল, খুব করোনার প্রভাব ছিল, কিন্তু সেই মুহূর্তেও কিন্তু 24 তারিখে কিন্তু পরীক্ষাটা হয়েছিল। এই বছরও কিন্তু সেম ঘটনা। এবছর কী হলো, এবছরও ফর্ম ফিল আপের একটা শেষ তারিখ ছিল, কিন্তু সেই শেষ তারিখটা আসার আগেই ওরা নোটিশের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছিল যে ফর্ম ফিল আপটা আরও 7 দিন বাড়ানো হলো, তাই তো? কিন্তু আগের বছর যেমন তারপরে আরও নোটিশ দিয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে তোমাদের পরীক্ষাটা এই তারিখে না হয়ে এই তারিখে হচ্ছে, একদম ডেটটা উল্লেখ করে দিয়েছিল, কিন্তু এবছর সেটা না করে ওরা একটা পোস্টপোন নোটিশ দিল এবং সেই পোস্টপোন নোটিশে বলা হলো যে পরীক্ষাটা 16 তারিখে হচ্ছে না, কবে হবে সেটা আমরা নোটিশের মাধ্যমে জানাবো। তো আমার মনে হচ্ছে ওরা এরকম করলো কারণ ওরা 7 দিন তো বাড়াবে কি, একদম শিওর যে 7 দিন ওরা পরীক্ষার ডেটটা বাড়িয়ে দেবে, কিন্তু ওরা দেখতে চাইছে যে 16 তারিখের পর 7 দিন বাড়িয়ে দিলে যে 23 তারিখ, সেই তারিখ 23 তারিখে তো কোনো পরীক্ষা নেই, কারণ হতে পারে অল ইন্ডিয়া বেসিস বা আমাদের রাজ্যে কোনো পরীক্ষা থাকতে পারে, তাই ওরা দেখছে যে 23 তারিখে কোনো পরীক্ষা নেই। তো যদি 23 তারিখে কোনো পরীক্ষা না থাকে, তাহলে আমার মনে হচ্ছে দেখবে তোমাদেরকে কুইক একটা নোটিশ দেবে এবং সেই নোটিশে বলা হবে যে তোমাদের 16 তারিখের পরীক্ষাটা না হয়ে 23 তারিখে হলো। যারা ভাবছো পরীক্ষা হবে না, তারা টোটালি ভুল ভাবছো। পরীক্ষা হবেই, 100% পরীক্ষা হবেই। এই NMMSE এবং NTSE পরীক্ষা হয় না, কোনো বছর হয়নি, কারণ এই পরীক্ষাটা শুধু ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে না, এই পরীক্ষাটা প্রতিটা স্টেট তারা নিজেদের মতো করে নিয়েই থাকে। যেমন উড়িষ্যায় কিন্তু পরীক্ষাটা হচ্ছে, উড়িষ্যায় ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে এবং উড়িষ্যায় পরীক্ষাটা হচ্ছে, এবছর পরীক্ষাটা হচ্ছে 23 জানুয়ারি 2022 NMMSE এবং NTSE পরীক্ষা হচ্ছে উড়িষ্যাতে। এরকমভাবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে পরীক্ষা হয়ে থাকে, তাই পরীক্ষা হচ্ছেই। তোমরা কিন্তু প্রিপারেশান ছাড়ো না, তোমরা শুধুমাত্র এটা ভাবো যে তোমরা আরও কিছুদিন, হয়তো 7 দিন, আমার মনে হচ্ছে 7 দিন, তোমরা 7 দিন বাড়তি সময় পেয়ে গেলে এই 7 দিনটা খুব সুন্দর করে কাজে লাগাও। পরীক্ষা হবে, পরীক্ষা হবে না এটা ভাবো না, যদি পরীক্ষা হবে না ভেবে হাল ছেড়ে দাও তাহলে সব গেল। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করে যাও, তাহলেই হবে। এটা ভেবো না যে পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হচ্ছে। তাহলে তোমরা মন দিয়ে পড়াশোনা করে যাও। কালকেই আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি, তোমাদের যে সিরিজের যে প্রশ্নগুলো আছে সেই সিরিজের প্রশ্নগুলো কীভাবে তোমরা করবে এবং বাকি যে সমস্ত প্রশ্নগুলো রয়ে গেল সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি। এছাড়াও যদি তোমরা কোনো আলাদাভাবে কোনো ভিডিও পেতে চাও, যে টপিকটা তোমরা বুঝতে পারছো না, সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখো। তাই আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা কেউ পড়াশোনা ছেড়ে দাও না, পরীক্ষা হচ্ছেই। ওকে, তাহলে হয়তো তোমাদের মনে যে সংশয়টা, যে ভয়টা ছিল, সেই ভয়টা হয়তো কিছুটা দূর করলেও করতে পারলাম। ওকে, তাহলে মন দিয়ে পড়াশোনা করে যাও, রাখছি এখানে, থ্যাংক ইউ।